হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা ঘোষ কিচেন দেখতে পাচ্ছ। ঘোষ কিচেনে তোমরা আজকে দেখছো সন্দেশ। তো এটা হচ্ছে গুঁড়ো দুধের সন্দেশ। তো এই গুঁড়ো দুধের সন্দেশটা আমি কিভাবে বানিয়েছি সেটা যদি তোমরা দেখতে চাও তাহলে আমার সাথে থাকো এবং পুরো ভিডিওটি দেখো। তো আমি এই রেসিপিটা বলার আগে বলে নিই, আমার চ্যানেলটায় যারা আজকে প্রথম দেখছো তাদের কাছে রিকোয়েস্ট থাকলো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো এবার আমরা তাহলে দেখে নিই কী করে এই সন্দেশটা বানালাম। প্রথমে দেখো, আমি একটি কড়াই চাপিয়ে দিয়েছি। তো কড়াইটা খুব গরম করিনি, জাস্ট চাপিয়ে গ্যাসটা অন করেছি, করে একদম লো ফ্লেমে দেওয়া আছে। দিয়ে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। এটা ছোটো চামচ যেহেতু 4 বার দিলাম, কিন্তু বড় চামচ মানে টি চামচ যেগুলো হয় সেই চামচে 2 চামচ ঘি দিয়েছি। দিলাম আমি 1/2 কাপ দুধ। তো এই ঘিয়ের মধ্যেই দুধটাকে সাথে সাথে দিয়ে দিলাম, এখানে গরম করার প্রয়োজন নেই। এবার আমি দিয়ে দিচ্ছি 2 কাপ গুঁড়ো দুধ, ওটা দিলাম লিকুইড দুধ 1/2 কাপ, এবার দিলাম 2 কাপ গুঁড়ো দুধ। তো এবার আমি এটাকে সাথে মেশাবো। তো একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে আমি এবার আমি অ্যাড করব চিনির পাউডার। তো 1 কাপ দিলাম চিনির পাউডার। তো আর কিছু এখানে মেশানোর নেই। তো এইবার আমি এটাকে একটু শুকনো শুকনো করে, যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসবে ততক্ষণ আমি এটাকে একটু নেড়ে নেব ভালো করে। তো দেখো এই যে কড়াই থেকে ছেড়ে আসছে, শুকিয়েও গেছে এটা। আর এর সাথে তোমরা চাইলে একটু এলাচ গুঁড়ো করে অ্যাড করতে পারো, একটা অন্যরকম ফ্লেভার আসবে, কিন্তু আমি এখানে এলাচ ফল অ্যাড করিনি। তো হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখতে পাচ্ছ যে কড়াই থেকে ছেড়ে যাচ্ছে, যখনই কড়াই থেকে ছেড়ে যাবে তখনই হয়ে যাবে, বেশি সময় লাগে না এটা, জাস্ট 5 মিনিটের মধ্যে এটা কড়াই থেকে ছেড়ে আসে। এই যে এবার আমি এই ডোটাকে নামিয়ে নেব। নিয়ে দেখো আমি একটা প্লেটে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, গাওয়া ঘি, যেটা আমি সন্দেশের মধ্যে দিলাম সেই ঘিটাই আমি এখানে একটু ব্রাশ করে নিচ্ছি। নিয়ে এবার আমি এটাকে এর মধ্যে সন্দেশটাকে পাতাবো। তো এবার কড়াই থেকে তুলে তুলে এর মধ্যে দিয়ে দেব। তো এইভাবে পুরোটাকেই তুলে দেব। দিয়ে আমি একটু হাত দিয়ে, একটু হালকা হালকা ঠান্ডা হয়েছে, তারপরে একটু হাতে ঘি মাখিয়ে নিয়েছি। নিয়ে আমি দেখো এটাকে সুন্দর করে মানে চেপে চেপে ড্রেসিং করে দিচ্ছি। একটু চেপে দিতে হবে একদম ঠান্ডা হয়ে গেলে, না হলে এটা কাটা যাবে না। হাত দিয়ে দিয়ে সুন্দর করে একটা শেপে আনার চেষ্টা করছি আমি। অবশ্যই একটু ঠান্ডা হয়েছে তারপরে। তো দেখো এইবার আমি এটাকে কেটে নেব, যেমন সাইজ করবে, বড় বড়ও করা যায় ছোট ছোটও করা যায়। তো আমি একটু মিডিয়াম সাইজের করে নিচ্ছি। তো দেখো এই যে এইভাবে আমি সাইজ করে নিয়েছি। নিয়ে এইবার আমি এর উপরে একটা করে কাজু বাদাম দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগার জন্য। তোমরা চাইলে এখানে যদি চাও আমন্ড, কাজু এইগুলোকে একটু কুচি কুচি করে নিয়ে এর উপরে যখন একদম গরম গরম থাকতে থাকতে ওপরে ওপরে সাজিয়ে দিতে পারো, দেখতে আরও সুন্দর লাগবে, এটাও সুন্দর লাগছে। তো হয়ে গেল আমার সন্দেশ, গুঁড়ো দুধের সন্দেশ রেডি আজকের মতো। তো কেমন লাগলো আমার এই গুঁড়ো দুধের সন্দেশ বানানোটা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না, এটা খুব সহজ, খুব তাড়াতাড়ি হলো তোমরা দেখতে পেলে। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো হাতে তুলে একটা দেখিয়ে দিচ্ছি, এই দেখো এটা খেতে অসাধারণ হয়, তোমরা একবার ট্রাই করে দেখো। তো আজকের মতো রাখছি, বাই, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।